চলুন দেখা যাক তাহলে মহর্ষি মাধব বাবার কিছু কবিতা আজকে আমরা সার্চ করব গুগলে। তো প্রথমে আপনি গুগলে যান, গুগলে গিয়ে মহর্ষি মাধব বাবা বলে সার্চ করুন। সার্চ করলে ওনার এখানে ডিটেলস এখানে সাইট আপনি পেয়ে যাবেন, কিংবা আপনার গুগল সাইট যে আছে এখানে তার অ্যাড্রেস দেওয়া আছে, এই অ্যাড্রেসগুলো আপনি দেখতে পারেন। তো সাইটে চলে যাই, সাবজেক্টে যাওয়ার পর এখানে ফ্রি সার্ভিস, ফ্রি এডুকেশন, কিংবা এখানে যদি বাংলায় করতে চান বাংলায় করে নিতে পারে, দিয়ে এখানে বিনামূল্যে শিক্ষা যে মডিউলটি আছে মডিউলটি গেলে আপনার এই যে এখানে যে অ্যাড্রেসটা পাওয়া গেছে tapasmala.in.press, তো এখানে আপনার এই যে দেখছেন এই যে ঋষির ছবি, এছাড়া এখানে রয়েছে আমাদের প্রথম লেখা, এখানে দেখছি বিশ্ব বাংলা। তো বিশ্ব বাংলা এই কবিতাটি আজকে আমরা পড়ব, এই কবিতার তত্ত্ব সম্বন্ধে জানব। এছাড়া এখানে অনেক কবিতা লেখা আছে, কবিতাগুলো আপনি পড়তে পারেন। এই যে বলছিলাম যেখানে একটি যন্ত্র আবিষ্কার করা হয়েছে সেই যন্ত্রের সামনে দ্বিতীয় আমরা এখানে দেখতে পারি, একটা ছবি দেওয়া আছে। এই যন্ত্র যারা হিন্দু সনাতন পন্থা সনাতন মত জানেন তারা এই যন্ত্র সম্বন্ধে কিছু আইডিয়া করতে পারবেন, ধারণা করতে পারবেন। তো চলুন আমরা দেখি আজকে প্রথম কবিতা আমরা পড়ছি বিশ্ব বাংলা, লিখেছেন মহর্ষি মালা বাবা, টি পোস্ট করেছে মাস্টার তাপস মালা। বিশ্ব বাংলা। হে বঙ্গমাতা তোমার বিবিধ রতন, তোমার স্বপ্ন দেখে আমি দিলাম বচন। বিশ্ব বাংলা তোমার কাছে আমি করিলাম প্রণাম, তোমার বুকে জন্মে আমি ধন্য হইলাম। তোমার ভাষা বঙ্গভাষা তাহা আমি জানিলাম, তোমার কথা জেনে আমি মনপ্রাণ হারাইলাম। ত্রিভুবন মাঝে যত দেশে প্রদেশ, তোমার বুকের মাঝে তাহার নেই কোনো শেষ। বিশ্ববঙ্গভূমিকে আমি শতকোটি প্রণাম জানাইলাম, তোমার বক্ষ মাঝেরে জন্মে আমি ধন্য হইলাম। ভাষা আছে একটি যাহা প্রকৃতির ভাষা রয়, সংস্কৃত ভাষা নামে তাহা বিশ্বে পরিচয়। এই বঙ্গভূমির অন্তরালে এই বঙ্গভাষায় সৃষ্টি হয়, বিশ্ববঙ্গ ভাষার মধ্যে আমার জ্ঞান সমর্পণ করিলাম, এই বঙ্গভূমির বঙ্গমাতাকে শতকোটি প্রণাম জানাইলাম। তোমার হৃদয় মাজারে জন্মে আমি ধন্য হইলাম, তোমারই স্মরণে আমি এই গীতা লিখিলাম। ওম মালা বাবায় নমঃ, লিখেছেন মহর্ষি মালা বাবা, তার নাম মাস্টার তাপস মালা সিংহ। যদি আপনাদের এই কবিতাটি পছন্দ হয়ে থাকে আপনি শেয়ার করুন, কমেন্টস করুন, এখানে কমেন্টসের পদ্ধতি বা জায়গা আছে, এখানে আপনি কমেন্টস করতে পারেন। এছাড়া আপনি আপনার এক্সপ্রেশন এখানে আপনি দিতে পারেন, এছাড়া আপনি বিভিন্নভাবে এখানে শেয়ারও করতে পারেন, যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং গুগলে আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে জানান। এইরকম রোমাঞ্চকর কিছু কবিতা যা আপনাদের নতুন তথ্য দেবে, নতুন তথ্য জানাবে, তো যদি জানতে চান শেয়ার করুন, কমেন্ট করুন ও লাইক করুন, ধন্যবাদ। তো এখানে অনেক কবিতা আছে যে কবিতাগুলো আপনি পড়তে পারেন, লাইক করতে পারেন, শেয়ারও করতে পারেন। এখানে প্রচুর কবিতা লেখা আছে, কবিতাগুলি 200-400 কবিতা লেখা আছে এখানে দেখতে পারেন। তো আপনাদেরকে স্বাগত থাকলো এই সাইটে আপনার লেখার জন্য বা কবিতা পাঠ করার জন্য বিভিন্ন তথ্য জ্ঞান জানার জন্য।